আমরা আমাদের হোটেল সম্ভাবা ইনে এসে পড়েছি আমাদের রুমে। আমাদের রুমটা হোটেল সম্ভাবা ইনের রুমে এসে পড়েছি আমরা। অ্যান্ড আমাদের রুমটা একটু ট্যুর দিয়ে দিই ছোট্ট করে আপনাদের। দেখুন, হ্যাঁ, সবার প্রথমে আমাদের ওয়েলকাম টিও এসে গেছে। সুমিতা দুপুরটা বিস্কিট নিয়ে বসে গেছে ওয়েলকাম টি খেতে। অ্যান্ড তার সাথে মোটামুটি বেশ বড় রুম, বড় একটা বেড আছে, ওয়ার্ড্রোব আছে, বেডের দু সাইডে দুটো টেবিল রয়েছে। তারপরে এখানে একটা টি টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে বসার জন্য, ডাস্টবিন অ্যান্ড স্পেশিয়াস বাথরুম আছে, গরম জলের সাপ্লাই, অল ইন ওয়ান, বেশ ভালো ফেসিলিটি, টিভিও রয়েছে। অ্যান্ড এখান দিয়ে দেখুন এদের গার্ডেনের ভিউটা, এখানে গার্ডেনিং চলছে, বেশ ভালো ভিউও রয়েছে। তো মানে অল ইন অল বেশ ভালো হোটেল, অসুবিধা নেই আমাদের এখন অবধি। তো আমি আর ওয়েট না করে চাটা খেয়ে নিই, নাহলে চাটা ঠান্ডা হয়ে যাবে। এখন বাজে 6:30, অ্যান্ড আমরা আমাদের রুমে পৌঁছেছি অনেকক্ষণই, প্রায় আধা ঘন্টা আগে। বাট এখন আমরা একটু বেরিয়েছি প্লে লোকাল মার্কেট, হেঁটে যতটা ঘুরতে পারি আমাদের রুম থেকে। আমাদের রুমটার নাম হচ্ছে, মানে হোটেলটার নাম হচ্ছে সম্ভাসা ইন। অ্যান্ড তার থেকে একটুখানি বেরিয়ে, 2 মিনিট বেরিয়েই মার্কেট আস্তে আস্তে শুরু হয়ে গেছে, মানে মেন রোড এসে গেছি। যেমন এই বড় বড় হোটেলগুলো থেকে একটু, এই লাসেরমো লাদাখ, একটা বড় ফিস্টা পোস্টা হোটেল, তার পাশেই আমাদের হোটেলটা রয়েছে পাশের গলিতে ঢুকিয়ে। তো চলুন আমাদের সাথে একটু মার্কেট এক্সপ্লোর করি। আমরা এখন মল রোডের দিকে এগিয়ে চলেছি। আমাদের হোটেলটা খুব একটা দূরে নয় মল রোড থেকে, 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, কি সুমিতা? হ্যাঁ, একদম কাছেই আছে। এই যে সামনে দেখছেন, এই মোড়টা থেকে টুয়ার্ডস লেফট লিনেই এখান থেকে মল রোড শুরু হয়ে যাচ্ছে। আর এই আশেপাশেই দেখুন সব ভেরিয়াস কাইন্ডস অফ সুভেনিয়ার্সের আপনি দোকান পেয়ে যাবেন। পরপর পরপর লাইন দিয়ে দোকান রয়েছে, আপনি কিছু কিনতে চাইলে নিতে পারেন। তো এটা লাদাখের ম্যাল রোডের এন্ট্রি পয়েন্ট, এখানে এরকম লেখাই রয়েছে ওয়েলকাম G20 সামিট, এখান থেকে এন্ট্রি। বেশ বড় সড়ো মার্কেট, আপনি এখানে অল কাইন্ডস অফ আইটেমস পাবেন, কারণ এখানে অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড থেকে ট্যুরিস্টরা আসে। এটা একটা জামিয়া মসজিদ, লে লাদাখের বেশ ফেমাস মসজিদ। আর তার চারিদিক ঘিরে পুরো মলটা, মল রোডটা বেশ বড় মল রোড। এখানে সব ধরনের ব্র্যান্ডেড জিনিসপত্র থেকে শুরু করে সব কিছু পাবো। তো আমরা একটা গরম গরম মোমো পেয়ে গেছি, ভেজ মোমো, 100 রুপিস প্লেট, 10 পিস দিয়েছে, 10 পিস 100 এখানে, বেশ ভালো বড় বড় সাইজের মোমো দিয়েছে। তো খেয়ে দেখি আমি। হ্যাঁ, টেস্ট করে বলো। এটা ভেজ মোমো, ভেজ মোমো, হ্যাঁ এটা ভেজ মোমো। নাইস টেস্ট, আগে যা। বেকারিজ, বেকারি রয়েছে, আমরা সিজলার ট্রাই করেছিলাম গোয়াতে গিয়ে। তো যারা এখনো পর্যন্ত আমাদের গোয়া সিরিজ দেখেননি, অবশ্যই গিয়ে প্লে লিস্ট চেক করবেন। এখন আমরা ট্রাই করছি এখানে রাধুস চিকেন টিক্কা। সুমিতা তো খাবে না করছিল, কিন্তু ওকে জোর করে খাওয়াচ্ছি আমি, দেখি খেয়ে দেখি কেমন। তুমি ট্রাই করে বলো কেমন। তোর তো ভালো লেগেছে, মানে আমার অবশ্যই ভালো লাগে। দাদু স্মোকি সাইডে বেশ ভালোই খেলাম আমরা, কি বলো? এদের টিক্কা ফিক্কা গুলো বেশ ভালো, এসে আপনারাও ট্রাই করতে পারেন। তোমরা এসে গেছি হোটেলে ডিনার করতে, চলো দেখি কি কি আছে। আচ্ছা, তুই পরে করবি রাইস, আমি দেখিনি আগে কী কী আছে। এখানে আছে চানা মশলা, ঠিক আছে, এখানে রয়েছে ডাল,
এখানে রয়েছে আলু গোবি, তার সাথে স্যালাডস রয়েছে। তো এখন আমি রুটি নিয়ে আসলাম, এদের সাথে ওরা কিন্তু একটা ডেজার্টও দিয়ে গেল, দেখুন সিমুই দিয়ে গেছে, একদম গরম গরম সিমুই। ওরা কী বলে জানি না, আমরা যেটাকে সিমুই বলি, কিন্তু মানে আমরা যেমন খাই সিমুইটা অনেক বেশি থিক কনসিস্টেন্সিতে থাকে, মানে সিমুই বেশি থাকে, মিল্কের প্রপোর্শনটা একটু কম হয়। এরা মিল্কের প্রপোর্শনটা বেশি, সিমুইটা একটু কম, কিন্তু টেস্টি, নো ডাউট। আমাদের হোটেলটার একটা ছোট্ট ব্লগ বানিয়ে দিই, আপনারাও চাইলে এই হোটেলে আসতে পারেন, বেশ ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। তো এই সিঁড়ি দিয়ে ঢুকে তারপরে ঢুকে রিসেপশন এরিয়া, এরিয়ার পরে আমাদের এই সুন্দর করে একটা ছোট্ট শোপিস মতো রয়েছে, দেখুন এই মোটর দিয়ে এই বুদ্ধা, অ্যান্ড বেশ সাজানো গোছানো, টিপটপ হোটেল, খাবার দাবার সার্ভিসও ভালো, অসুবিধা নেই। আর এই দেখুন প্যাংগং লেকের একটা পিকচার, এটা আমরা সচক্ষে দেখতে যাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো হোটেলটা নো ডাউট খারাপ না, ভালোই। হ্যাঁ, আমাদের রুমের ট্রিপটা আপনাকে আগে দিয়ে দিয়েছি, এই যে আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের রুমটা, বেশ বড়ো সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর বাকি তো জানেনই আপনি, বারবার রিপিট করতে লাভ নেই, সেটা দেখার জন্য আমাদের ভিডিওটা পুরো করেই দেখুন, বাকি ডিটেলস জানার জন্য আমাদের ভিডিওটা তো রইল, ওটাকে পুরোটা দেখুন, দেখে যদি কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার সব কোয়েশ্চেনের কোয়ারির অ্যান্সার দেওয়ার। সো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ কালকে সকালে উঠে আমরা বেরোবো লে সাইট সিংয়ের জন্য, তো সকাল সকাল উঠতে হবে, তারপরে হয়তো সাইট সিং করে আমরা নুব্রাও বেরিয়ে যেতে পারি, বা লোকাল সাইট সিং করে মানে লোকাল সাইট সিনিংয়ে হয়তো পুরো দিন করতে পারি, এবার ওটা এখনও ডিসাইড হয়নি, দেখি ওটা ডিসাইড করে আমরা যা করবো সে অনুযায়ী আপনাদেরকে জানাবো। অ্যান্ড আপনারা সাথে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অ্যান্ড বেল বাটনটা টিপতে ভুলবেন না, যাতে রেগুলার ইন্টারভেলে আপনাদের ভিডিওটা পেতে থাকেন। চলুন আজকের মতো গুড নাইট, টাটা।